आज के आमार जीवनेर अन्यतम श्रेष्ठ दिन बला जेते पारे। आमी अनेक स्वप्न निये अनेक स्वाद निये अनेक कल्पना निये ओरा 11 जन तैरि करेछिलाम स्वाधीन बांग्लादेशेर प्रथम मुक्तियुद्धभित्तिक छवि। किन्तु गत 50 बछर पर्यन्त आमार बुक थेके शुधु हृदय थेके रक्तक्षरणई हयेछे जे एखान थेके आमार जा आमी मानुषेर काछ थेके भालोबासा पेयेछि। सारा बांग्लादेश बा बांग्लादेशेर बाइरे जारा बांगाली आछेन तादेर काछ थेके भालोबासा पेयेछि। इतिहासेर जन्य हयतो स्वाधीन बांग्लादेशेर प्रथम छवि सेई इतिहास हिसेबे एटाके आमी पेयेछि जे एटा एकटा इतिहास। तृतीयत जेटा पेयेछि सेटा हच्छे जे मुक्तियुद्धेर जारा पृथिबीते जतगुलो छवि मुक्तियुद्धभित्तिक छवि हयेছে तार मध्य आमी आजके अनेक बचर प्राय 50-52 बचर परवर्ती पर्याय छबिते काज करार परे आजके आमार मने हच्छे जे ठीक भालो छबि बोलते जेटा मने हय बला जाय ठीक ततटा भालो छबि बोधहय आमी ओरा 11 जन करते पारिनि। बरंच एटाके पृथिबीर अन्यतम श्रेष्ठ डकुमेंटारि छबि हिसेबे बला जाय आमी विश्वास करि। कारण भालो छबि बोलते गेले आमरा जेमन मने करते पारी जे मुक्तियुद्धभित्तिक छबि बैलाड अफ सोलजारके बोलते पारी, क्रेन्स अफ फ्लाइंगके बोलते पारी, तारपरे बुलगेरियान একটা ছবি আছে ওই ছবিটাকে বলতে পারি। ঠিক তেমনি ধরনের কতখানি চিন্তা বা ভাবনা আমাদের বোঝায় ডেপথের অভাব ছিল বা সরকারের তরফ থেকে যে সাহায্য সহযোগিতাটা যতটুকু দরকার ছিল ততটুকু হয়তো পাইনি যে তা কথা বলবো না। কারণ সরকার এখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারই নির্দেশে एवं तारी एआर वाइस मार्शाल एआर खान दकार तार निर्देशे एवं तार परवर्ती पर्याये आमादेर छिलेन डेपुटी स्पीकार मेजर शौकत भाई ओनार काछ थेके आमरा आर्मस एमुनिशन थेके शुरू करे एवं ओनारा टेलिफोन करे इसेओ बोले दिएछिलेन जयदेवपुरे जेखाने जारा सोल्जार जारा काज करेছে ताराও दे आर द रियल सोल्जार्स। तो এখানে যারা আর্মস এন্ড অ্যামুনিশন যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সমস্ত কিছু রিয়েল ছিল এবং মুক্তিযোদ্ধারা যারা অভিনয় করেছে তারা ওই ছবিতে 90% তারা রিয়েল ফ্রিডম ফাইটার, তারা স্বাধীনতা যুদ্ধ করেছে। 2-5 জনকে আমাদেরকে নিতে হয়েছিল ব্যবসায়িক কারণের জন্য বা আমাকে যিনি এই ছবিটা বানানোর জন্য তখন যে ফাইন্যান্স করেছিলেন তারা একটা কথা বলেছিলেন ইফতেখার আলম ভাই যে আপনারা 2-1 জন ফিল্ম স্টারকে না নিলে আপনার ছবিটার ডিস্ট্রিবিউশনটা আপনি পাবেন না। তো আমি তো তখন ফাইনান্সিয়ালি এতটা ছিলাম না যে নিজের টাকা দিয়েই আমি সম্পূর্ণ ছবিটা কমপ্লিট করব। তো সেই কারণের জন্য আমাকে 2-5 জন বড় আর্টিস্টকে নিতে হয়েছে যারা মুক্তিযোদ্ধা ছিলেন না। তো সেটা 2% বা 3% এরকম হতে পারে। এর বাইরে যারা কাজ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা ছিল। এই কারণের জন্য আমি এটাকে বলি যে মুক্তিযুদ্ধের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডকুমেন্টারি ছবি হচ্ছে ওরা 11 জন। এবং সেই ডকুমেন্টারি ছবি করার পরে আমার আর একটা জিনিস ছিল যেটা যে পরবর্তী পর্যায়ে প্রজন্মের জন্য আমি যেটা রেখে যাচ্ছি এই ছবিটা, এটা নিয়ে যখন আলাপ আলোচনা হবে তখন যারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন তারা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করবেন যে 50 বছর পর্যন্ত এই ছবিটিকে বা এই ছবি সমস্ত আর্টিস্ট টেকনিশিয়ানস সবাইকেই অত্যন্ত অবমূল্যায়ন করা হয়েছে, বরঞ্চ ইনডাইরেক্টলি বলা যেতে পারে অপমান করা হয়েছে। 50 বছর পরে আজকে প্রথম আমি চ্যানেল আই তরফ থেকে আমার ভাই সাগর আজকে আমাকে যে অনার করেছে আমি ভাববো যেটা আমার প্রতি অনার নয়, এটা দেশের প্রতি জাতির প্রতি নিজের কালচারের প্রতি তার যে দায় দায়িত্ব যেটা ছিল সেটাকেই তিনি পালন করে গেছেন। আর আমি শুধু বলবো যে মানুষের কিছু দিন আসে মানুষ সময়কে দিনগুলোকে ভুলে যায়, কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্তকে সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মনে রাখে। তা আমার আজকের দিনটা আজকের কিছুটা সময় আজকের কিছুটা ঘন্টা আমার আজীবন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটা আমার মনে থাকবে। আমি শুধু এটুকু বলতে পারি আপনারা ভালো থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন।